জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, জগৎ জননী মা শান্তি দেবী, মহাকাল মহেশ্বর বাবা গুরুচাঁদ, আদ্যা শক্তি মা শক্ত ভবান। হরিপদে যার ভক্তি ভারী, সেই বিশ্বমতুয়া সম্মেলন করেছিল দুবাইয়ের সাজ্জায়। আমি গিয়ে সেখানে দেখেছিলাম হাজার হাজার ভক্তগণে তারা কিভাবে হরিপদে ঘুরাতে লুটায়। আমাকে সেখানে প্রশ্ন করেছে, আপনি তো শুধু বাংলায় গান করেন, একটা ইংলিশে হরিসঙ্গীত শোনাতে পারেন? সেখানে যে গানটা পরিবেশন করেছিলাম, আমি আপনাদের সেই গানটা পরিবেশন করে শোনাচ্ছি। হরি, ইউ আর মাই সিকিউরিটি, সো আই হ্যাভ গট ভেরি বিউটি, মাই বিউটি চলো এস ইউর নেম। হরি, ইউ আর মাই আমি বুঝাতে চেষ্টা করেছিলাম মানুষ সে যতই ভাবে আমি করি আমি পারি, কিন্তু আমাদের কেন্দ্রবিন্দু শিব। আমাদের দেহ থেকে তিনি যখন বিদায় নেন, সেদিন আমার এই গান হবে অবসর, আমার কণ্ঠ হবে রোধ। এই বোধটুকু সমস্ত মানুষের মধ্যে জাগ্রত। হরি, ইউ আর মাই সিকিউরিটি, তুমি আমার রক্ষক। সো আই হ্যাভ গট ভেরি বিউটি, সেই জন্যে আমার যা সঙ্গ। মাই ডিউটি ইজ অলওয়েজ ইউর, আমার কাজ সবসময় তোমার নামে মুক্ত। আই থট আই এম দ্য গ্রেটেস্ট লিডার, আমি ভেবেছিলাম আমি একজন বড় বার্তা, বাট অল থিংস আর ইউর হেল্প, কিন্তু এখন দেখেছি কিন্তু সবই তোমার খেলা। I thought I am the greatest leader, but all things are your game. I believe in your name, you are my security, so I have got to be good. You believe in your name, you are my security, you have given my soul and my best health. You have given me one এর অর্থ কি? ইউ হ্যাভ গিভেন মাই সোল, তুমি দিয়েছো আমার আত্মা, অ্যান্ড মাই বেস্ট হেলথ, আমার এই সুন্দর দেহ। কারণ মা বাবা যে বিন্দু, সেই মা বাবার সত্তা মিলনের মধ্যে যে সিন্ধু ছিল, তোমার কৃপায় সেই বিন্দু থেকে আজ আমি দেহ পেয়েছি। যেদিন বাবা গিয়েছিলেন মায়ের কাছে, সেদিন নৈশ শান্তি নিকেতনে মিলন রসাস্বাদনে মাতা পিতা দুজনে হয়েছিলেন মিলন, মত্ত হয়ে মিলন রসে পিতার পিতৃসত্তা নেমে এসে মাতৃগর্ভাবাসে দুই সত্তার ঘটেছিল মিলন। মায়ের চার, বাবার চার, গুরুর দিয়ে দশ, ১৮ মোটামের তত্ত্বে ফিরে মানুষ। কেউ কি বলতে পারে কিভাবে একটা বিন্দুর ভিতরে এই মাথাটা লুকানো ছিল?
এই চোখ ছিল, কান ছিল, নাক ছিল, হাত ছিল, দাঁত ছিল, উরু ছিল, ভুরু ছিল, এত শক্ত হাড় ওই কোমল বস্তুর মধ্যে কোথায় লুকিয়েছে কোনো বৈজ্ঞানিক বলতে পারবে? কেউ এর জবাব দিতে পারবে? যারা নাস্তিকবাদী তারা বলছে এটা প্রাকৃতিক নিয়মে হয়। বাবা, নিয়মটা না থাকলে নিয়ম শব্দটাই তৈরি হত। একজন নিয়মটা একজন নিয়ামক আছে, তিনি আমার সিকিউরিটি। তাই শ্রী ঠাকুর ভাবা পাগলা বলতেন, তুমি যদি তার উপর সারেন্ডার করতে পারো তিনি তোমার সার্ভেন্ট হয়ে সব কিছু করে দেবে। তাহলে তিনি আত্মা, তিনি আমার দেহ সৃষ্টির কর্তা, সব সত্তা তার, তাই আমার গান। ইউ হ্যাভ গিভেন মাই সোল অ্যান্ড মাই বেস্ট হেলথ, ইউ হ্যাভ গিভেন ইওর ওয়ার্ল্ডলি ওয়েলথ। তোমার সবচাইতে প্রিয় ভক্ত, প্রিয় সন্তান গোলোক তার। ইওর বিলভ সন্স হয়াত গোলোক অ্যান্ড তার, আর কে? অশ্বিনী অ্যান্ড মহানন্দ হুজ আউট টু ইস লাভ। সো ইউ আর দে আর মাই বিলভ হিরা মনজ অন অফ দেম। আনন্দ হীরামন অশ্বিন, এরা কেমন ভক্ত ছিল? অশ্বিনী গোসাই অত্যন্ত দরিদ্র ছিল, বাড়িতে গেলে থালায় করে কাউকে ভাত দিতে পারতো না, গলার পাথা কেটে এনে মত্ত হতো মানুষের সেবার কাজ। একদিন অশ্বিনীকে ধরে নিয়ে বাবা গুরুচাঁদের কাছে গিয়ে ভক্তগণ বলছে, বাবা যে তোমার নাম করে তুমি এত কষ্ট দেহ ধরে, তুমি কি দেখো না অশ্বিনী কত কষ্টে থাকে? গুরুচাঁদ বলেছিল, তোরা তো কথাটা বলেছিস ভালো, অশ্বিনী যখন এলো বল না ওরে কি বাসনা ওর অন্তরে, ও যাহা চাবে তাহা পাবে, আমি দেব। সবাই অশ্বিনীকে ধরে বলছে, চাও চাও আজ, চাও আজ বাবার ধারে, যাতে তোমার সমস্ত দুঃখ দুর্দশা যায় দূরে। অশ্বিনী গোসাই একটা একতারা হাতে নিয়ে গুরুচাঁদের চরণ তলে গিয়ে বসে দু চোখের জল ছেড়ে দিয়ে তখন দান ধরেছিল, তুমি বাসো বা না বাসো ভালো তাতে আমার দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা। হে ঠাকুর, তুমি আমাকে ধন দিয়ে আবদ্ধ করো না, তাহলে আমার শুদ্ধ ভক্তি নষ্ট হয়ে যাবে। তুমি ভালো না বাসলেও আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, তুমি আমাকে এই সম্পদ দাও। হে প্রভু, আমি যেন তোমার চরণ ছাড়া না। দেখেছেন ভক্ত কাছে এই গুরুচাঁদ ঠাকুর একদিন সব ভক্তদের ডাক দিয়েছে, ওরাকান্দিতে রাসের মেলা হতো খুব বড় করে, রাসের পরে ডাক দিয়ে বলেছে সব ভক্তদের, তোরা আয় আমার ধারে, তোরা তো জীবন ভরে আমার পূজা করিস, আমার বাবা হরি ঠাকুরের পূজা করিস, তোরা আমার কথা নিস, আজ আমার মনে আছে ভাবো, আমি পরাণ ভরে তোদের চরণে ভাগ্য দেবো, তোদের পূজা করবো।
আচার যখন পূজার অর্ঘ্য আনতে গেল সব ভক্তরা দূরে সরে গিয়েছে, অশ্বিনী একা বসে আছে। গুরুজন ঠাকুর এসে দেখছে কেউ নেই, আরে এ অশ্বিনী সবাইকে দূরে চলে গেল কেন বলতো শুনি। বলছে বাবা ওরা বলছে তোমার পূজা কারো নেওয়া সম্ভব না। বলে তুই যে বসে আছিস। বলে আমি কি করে যাব বাবা, কেন তুমি নিজে মুখ দিয়ে বলেছো তুমি পূজা দেব। আমিও যদি চলে যাই তাহলে তোমার মুখের বাক্য নষ্ট হয়, যদি তোমার পূজা গ্রহণ করে আমি নরকেও যাই তাও তোমার বাক্য ঠিক থাকুক প্রভু। আমি নরক আমি স্বর্গ চাই না, তুমি সুখে থাকো, তুমি যাতে সুখে থাকো অশ্বিনী শুধু তাই চাই। তখন গুরুচাঁদ ঠাকুর কথা দিয়েছিলেন, হে ভক্তবান তোমরা আমার বাণী করো শ্রবণ, আমার অশ্বিনীর তিনখানা গান পরপর যেখানে হবে এবং হরিনাম নিয়ে মাতাম দেবে, আমি আর আমার বাবা কথা দিলাম সেখানে আমরা উপস্থিত থাকব। ভগবানকে একমাত্র ভক্তির দ্বারাই বলা ইওর বিলভ সন্স অয়ার গোলো ট্যান্ড তার অশ্বিনী অ্যান্ড মহানন্দ হুজ আলু কৃষ্ণ। Your beloved sons by a Dolo kehne taro Pare yo shini and mohanando hus Kau kuishla So you are there Life leader Hira mono jono ভক্তিবার্তাকে নষ্ট করে দিচ্ছে তাদের লেখালেখি। তারা বলছে হরিচাঁদ ঠাকুরের বাজারে কোনো ভক্তিবাদ ছিল না, হরিচাঁদ ঠাকুর অলৌকিকত্ব বিশ্বাস করতেন না। তারা বলছে হরিচাঁদ ঠাকুর আত্মা মানতেন না, ঈশ্বর মানতেন না। এই পুস্তকগুলি পুড়িয়ে ছাই করে দেওয়া উচিত। হ্যাঁ আমি একটা কথা বিশ্বাস করি, শোনো বিশ্বের নরনারী, হরিচাঁদ গুরুচাঁদের দুটো দিক ছিল, একটা আধ্যাত্মিক চেতনা আর একটা জাগতিক উন্নতি। শিক্ষা দ্বারায় মানুষকে উন্নত করা, কিন্তু শুধু শিক্ষার দ্বারায় মানুষ কখনো মানুষ হয় না, তার সঙ্গে আধ্যাত্মিক চেতনা যদি যুক্ত না হয়। এই জন্যে প্রতিটি সংসারে সন্তানদের জাগতিক শিক্ষার সঙ্গে সঙ্গে অধ্যাত্ম চেতনা যাতে পারে তার জন্য একটা সদ্গুরুর স্মরণ নেওয়ানো দরকার। যে যেসব গন্ধবের দল বলছে হরিচাঁদ ঠাকুর আত্মায় বিশ্বাসী ছিলেন না, ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না, তারা হরিলীলামৃত পড়েনি, তারা গুরুচাঁদ চরিত পড়েনি, তারা ঠাকুরের বাণী দেখেনি, তারা ইচ্ছা মতো লিখছে। বাবা নির্মল বলতে গেলে চোখে আসে জল। মণিবহন বৈরাগী নামে এক ভদ্রলোক, তিনি আমার বিরুদ্ধে পর্যন্ত লিখেছে, আমি নাকি মনুবাদী, আমি রাধা কৃষ্ণ তত্ত্ব বলি, আমি চৈতন্য ভাবে চলি। হ্যাঁ তাহলে রাধা কৃষ্ণকে ভালোবাসবো না, শ্রী চৈতন্যকে ভালোবাসবো না, ভালোবাসবো ওই শিক্ষিত বর্ধকারে, ওর মতো বোকারে। রাধা কৃষ্ণ শ্রী চৈতন্য ভাব দিয়ে কখনো হরিচাঁদ হয়? প্রথম ধর্মীয় গণতন্ত্রীকরণ আনতে চেয়েছিলেন গৌর হরি এসে নদিয়ায়, বিভিন্ন চাপের ফলে সেই গৌর হরি দেহ ত্যাগ করে গিয়ে চলে আবার হরিচাঁদ ঠাকুর হয়ে এলে তার পারিষদদের নিয়ে বলে এক হরি নামে জগৎ বাঁচিয়ে যায়।
দেখা যায়, প্রমাণ পাওয়া যায় তা নারী পুরুষ একসাথে হরিনামে গিয়েছে জলে ভাবাইয়ে রাখি মাতে তারা সবাই ধুলায় গোলা গড়ি দেয় প্রেমানন্দ হরি রে। তারা আসে কেন রে? আন্দামান থেকে আসে, উড়িষ্যা থেকে আসে, বিহার থেকে আসে, ছত্রিশগড় থেকে আসে, মহারাষ্ট্র থেকে আসে, মধ্যপ্রদেশ থেকে আসে। তারা এসে হরি বলে সুখের দলে বসে রে। ওরে যদি কিছু না পেত তাহলে তারা কি আর এই রৌদ্রের মধ্যে টঙ্কা নিয়ে হরিবল হরিবল বলে দৌড়াত? হরিনাম কর আর শিক্ষার দ্বারাই জীবনকে করো, তাই না হলে তুমি পিছিয়ে। এক শ্রেণীর মানুষ তোমার মাথার পরে কাঁঠাল রেখে জীবন ভরে বসলে এই জায়গাটা বসলে কুয়োর অসীম শেষ। আই শ্যাল বি দ্যাট নিয়ার ইয়োর প্লেস, অলওয়েজ আই শ্যাল বিহোল্ড ইয়োর বিউটিফুল ফেস, ইউ ক্যাচ মাই হ্যান্ড।